এভাবেই দ্বিতীয় হুগলি সেতু হয়ে কোনা এক্সপ্রেস পার হয়ে পৌঁছে যাওয়া যাবে 6 নম্বর জাতীয় সড়কে। সময় লাগবে মাত্র 15 মিনিট। তৈরি হচ্ছে 6 লেনের এলিভেটেড করিডর। কলকাতা থেকে 6 নম্বর ও 2 নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমান বা মেদিনীপুরের দিকে যেতে সাঁতরাগাছি রেল ওভারব্রিজের যানজটে কালঘাম ছুটে যায়। এখানেই দুর্ঘটনায় মারা যান অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। যান নিয়ন্ত্রণে তাই নয়া লেন ব্যবস্থা তৈরি করেছে হাওড়া সিটি পুলিশ। তবুও যানজটের ভোগান্তি কাটেনি, তাই 6 লেনের এলিভেটেড করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কেমন হচ্ছে সেই প্রকল্প? সাঁতরাগাছি রেল ব্রিজ মেরামতির কাজ চলায় 2 লেনের ব্রিজ দিয়ে দ্রুতগতিতে গাড়ি চালানো যায় না। নয়া ব্যবস্থায় রেল ব্রিজের উপর দিয়ে এলিভেটেড করিডর যাবে। সাঁতরাগাছি স্টেশনের উপর দিয়ে যাবে এই এলিভেটেড করিডর। সাঁতরাগাছি স্টেশন আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। সাঁতরাগাছি স্টেশনগামী গাড়িগুলি এলিভেটেড করিডরের একদিক দিয়ে নেমে যেতে পারবে, অন্যদিক দিয়ে এলিভেটেড করিডরে ওঠার ব্যবস্থাও থাকছে। রাজ্য সরকারের পরিকল্পনা, আগামী দিনে দূরপাল্লার বাস শহরে না ঢুকে সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে ছাড়বে, সেখানেও থাকছে এলিভেটেড করিডর। নিচে বৃত্তাকার রাস্তা বানাচ্ছে HRBC, তার নিচে থাকবে কোনা এক্সপ্রেসওয়ে। জগাছার সামনে রাস্তার উপর দিয়ে রেল লাইন গিয়েছে, তার উপর দিয়েও এলিভেটেড করিডর যাবে। বেসিক্যালি এই প্রজেক্টটা হয়ে গেলে পরে এখন যেটা 4 লেন আছে এটা 10 লেন করিডর একটা হয়ে যাবে। যারা খালি সাঁতরাগাছি স্টেশনে যে সমস্ত গাড়ি যেতে চায় তাদের জন্য একটা অ্যাক্সেস র্যাম্প থাকবে, কিন্তু বাকিটা পুরো এলিভেটেড হবে এবং সোজা এখান থেকে উঠবে যে ন্যাশনাল হাইওয়ে 6 এর মুখে নেমে যাবে। কেন্দ্রের ভারতমালা প্রকল্পে এই 6 লেনের এলিভেটেড করিডর তৈরির কাজ হবে। প্রকল্পের খরচ 1200 কোটি টাকা, দৈর্ঘ্য 6.5 কিলোমিটার। নকশা তৈরি করেছে রাইটস, নকশা তৈরি করিয়েছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন। অনুমোদনের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে নকশা পাঠানো হয়। নতুন এই ব্যবস্থায় যানজটের ভোগান্তি কাটবে, পরিবহনের নয়া দিক খুলে যাবে বলেই মনে করছে রাজ্য। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।